হ্যাপি নিউ ইয়ার এই মুহূর্তে কলকাতায় সবথেকে বড় খবর হলো একজন এভারগ্রিন হারসব কলকাতায় উপস্থিত যিনি ঠাকুর পরিবারের সন্তান হয়েও বিকিনি পরে ঠাকুর পরিবারের সমস্ত রক্ষণশীলতাকে একেবারে তড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তাম ভারতবাসীর হৃদয়ে ঝড় তুলে একেবারে রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শুধু বিকিনি পরে নয় একের পর এক হিট ছবি দিয়ে ঝড় তুলে এভারগ্রিন হয়েছেন প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব শর্মিলা ঠাকুরের প্রতিভার কথা কেমন করে তিনি সারা ভারতবর্ষে ঝড় তুলেছিলেন একই সঙ্গে তোমাকে শোনাব কেন তিনি ঠাকুর পরিবারের রক্ষণশীলতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছিলেন অবশ্যই তুমি সঙ্গে থাকবে তুমি যে বয়সেরই হও না কেন বন্ধু যদি এভারগ্রিন থাকতে চাও তাহলে সঙ্গে থাকো আমি তোমার সামনে একেবারে জীবন্ত হাজির করব আমার কণ্ঠস্বরের মধ্য দিয়ে সেই এভারগ্রিন হার চক্রে প্রথমেই বলেনি এই অভিনেত্রী কিন্তু পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন এবং দু দুটি জাতীয় পুরস্কার জয়ী হয়েছিলেন সত্যজিৎ রায়ের অপুর সংসার আর পার্থ প্রতিম চৌধুরীর ছায়া সূর্যতে শুরু হলো তার অভিনয় জীবনের অর্থাৎ পর্দায় পথ চলা ঠাকুর পরিবারের সেই অসামান্য সুন্দরী কন্যা উত্তম কুমারের সঙ্গে প্রথম অভিনয় সালে ঠাকুরের পয়লা ফেব্রুয়ারি মুক্তি পেল তারপর দুজনের আবার দেখা হলো রেলগাড়ির কামরায় সত্যিতায় নায়ক ছবিতে এরপর দীর্ঘদিন দেখা সাক্ষাৎ ছিল না এই নায়ক নায়িকার কারণ নায়িকা শর্মিলা তখন গালে টুল পড়া নিটল দেহের সৌন্দর্য নিয়ে আসমুদ্র হিমাচল একেবারে তোলপাড় করছেন কখনো রাজেশ খান্না তখন শামী কাপুরের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করছেন আবার দুজনে দেখা হলো বলিউডের এক খ্যাতিমান পরিচালক শক্তি সামন্তের অমানুষ ছবিতে যা সারা ভারতে পরিচিত করে তুলল মহানায়ককে শর্মিলা নিজেই জানিয়েছেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবি উত্তম যখন নিজেই পরিচালনা করছিলেন তখনই আমি উপলব্ধি করতে পারি উত্তম দা কত বড় মাপের একজন অভিনেতা আর আমাকে অভিনয়ের ছোটোখাটো খুঁটিনাটি উত্তম দা একেবারে হাতে ধরে শেখাতেন আর উত্তম দার সঙ্গে কাজ করা মানে একেবারে ছবির ভেতরে ঢুকিয়ে পড়া ছবির নারীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় সব সময় মনে হতো উনি অনেক বেশি মানবিক যে কোনো মুহূর্তকে বাস্তবায়িত করে তোলার অসামান্য ক্ষমতা ছিল উত্তমদার এই শর্মিলা ঠাকুরের জন্ম উনিশশো চুয়াল্লিশ সালের আটই ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান গুণেন্দ্রনাথ ঠাকুরের বংশধার এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় মা ইরা বড়ুয়া ছিলেন আসামের বিখ্যাত লেখক জ্ঞানদাভিরাম বড়ুয়ার কন্যা শর্মিলা ঠাকুর লেখাপড়া করেছেন কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলে কলকাতার মিন্টো পার্কের সেই বিখ্যাত স্কুল সেন্ট জনস ডাইসাসন এবং লোরিটোর ছাত্রী ছিলেন তিনি উনিশশো সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখলেন তিনি সুন্দরী সু অভিনেত্রী শর্মিলা এক ছবিতেই দর্শকদের মন জয় করে নিলেন শুধু তাই নয় প্রশংসা পেলেন তাম ক্রিটিকদের বুদ্ধিজীবীদের একসঙ্গে দুটো স্তরের মানুষ তাদের প্রশংসা পাওয়া সত্যিই কঠিন কাজ এবং খুব কম অভিনেতা অভিনেত্রী ভাগ্যে জোটে কিন্তু উনিশশো ষাট সালে মুক্তি পেল দেবী সত্যজিৎ রায়ের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি দয়াময়ী চরিত্রের মানসিক টানা পড়েন অতি প্রাকৃত প্রভাবের সংকট একেবারে সার্থকভাবে জীবন্ত করে পর্দায় তুলে ধরে সমালোচকদের বিপুল প্রশংসা পেলেন তিনি উনিশশো সালে মুক্তি পেল তার একসঙ্গে পরপর তিনটে ছবি সে সঙ্ক ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করলেন তিনি তপন সিংহ পরিচালিত নির্জন সৈকতে ছবিতেও তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে দুটো ছবি একেবারে ফাটাফাটি করে বাণিজ্যিক সাফল্য পেল ছায়া সূর্য ছবিতে মিনা ঠাকুরের অভিনয় এক্সেলেন্ট কিন্তু ছবিটা পয়সার মুখ দেখল না সেই অর্থে এর এক বছর পরে উনিশশো সালে পরিচালক শক্তি সামন্তের কাশ্মীর কি কলি সিনেমার মাধ্যমে তিনি প্রবেশ করলেন হিন্দি ছবির জগতে বুদ্ধিদীপ্ত সৌন্দর্যের সুবাদে তিনি রাতারাতির তারকা হয়ে যান একের পর এক মুক্তি পেল ওয়াক অনুপমা দেওয়ার শ্যান কি ঘাটা সবগুলোই বক্স অফিস একেবারে ভেঙে চুরমার করে দিল উনিশশো সালে মুক্তি পেলো সত্যজিৎ রায়ের নায়ক উনিশশো সালে মুক্তি পেল ইভিনিং ইন প্যারিস পরিচালিত এই ছবিতে বিকিনি পরে ঠাকুর পরিবারের রক্ষণশীলতা এবং তাম বাঙালি ওনাকে যেভাবে দেখছিলেন সেই সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিলেন বিকিনি পরে রীতিমতো হইচই ফেলে দিলেন তাই রক্ষণশীলরা সমালোচনা করলেও সময় নারীর ভূমিকায় দুর্দান্ত সফল হলেন তিনি আসলে বন্ধু যিনি শিল্পী হবেন তার কাছে মানুষ মানে দর্শক শ্রোতা ভক্ত ইত্যাদি তিনি যদি ওপর থেকে নিচের তলা সমস্ত মানুষকে জয় করতে পারেন সেটাই তো তার সব থেকে বড় কৃতিত্ব এবং সেখানে তিনি সাকসেস হান্ড্রেড পারসেন্ট সাকসেস ফিল্মফেয়ার ম্যাগাজিনেও এই বিকিনি পরা অবস্থায় তাকে দেখা গেল আর সেই সময় শর্মিলা ঠাকুর মানেই ছবির ব্যবসায়িক সাফল্য একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড এরপর আমনে সামনে মেরে হামদাম মেরে হামসায়া, সৎকাম তালাশ সব কটা ছবি সফল এই সব কটা সাফল্যের রেকর্ডকে একেবারে ভেঙে দিল তরি মেরে উড়িয়ে দিল উনিশশো উনসত্তর সালে মুক্তিপ্রাপ্ত সুপার ডুপার টুপার হিট আরাধনা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই মুক্তি পেল ছবিটি আর এই ছবির সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছিনিয়ে নিলেন অভিনেত্রী তবে বাংলা ভাষায় ছবিটা উনিশশো সালে রিলিজ করল এবং এই ছবিতেও কিন্তু নায়ক ছিলেন রাজেশ খান্না আর এই ছবির মাধ্যমে সমগ্র ভারতীয় দর্শক পেলেন রাজেশ শর্মিলা নামের এক নতুন জুটি উনিশশো সালে ক্যারিয়ারের ঠিক মধ্যগগনে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক মনসুর আলী খান পাতাউদি এবং তাম ভারতের হার্থব শর্মিলা ঠাকুর বসলেন বিয়ের পিঁড়িতে একেবারে চারিদিকে রেড়ে পড়ে গেল মানে এই রকম একটা অবস্থায় বিয়ে করা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে নায়িকাদের ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যায় এবং সেই জন্যই অনেকেই মন্তব্য করলেন যে এই বিয়ে টিকবে না কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে বলিউডের সুখী দম্পতির চাদর গায়ে জড়ালেন তারা পতাউদ্দিন নবাব মনসুর পরিবারের বধূ হিসাবে শর্মিলা ছিলেন একেবারে আদর্শ সেটা বছর পর বছর ধরে আজও প্রমাণ করে দিলেন এবং এখানে এলো সেই মাহেন্দ্র রক্ষণ যেটা আমি থানিলে বলেছি বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করে মুসলমান হতে হলো তাকে তার নাম হলো বেগম আয়েশা সুলতানা এই দম্পতির তিন তিনটে ছেলে মেয়ে ছেলে সৈফ আলী খান বলিউডের প্রতিষ্ঠিত নায়ক মেয়ে সহ আলী খান ও অভিনেত্রী আর আর এক মেয়ে সবা আলী খান জুয়েলারি ডিজাইনার এবং তার পুত্রবধূ করিনা কাপুর এবং জামাতা কুণাল খেমো বারবার নিজেকে ভেঙে চুড়ে প্রমাণ করছেন শর্মিলা ঠাকুর তাই বিয়ের পরে তার কেরিয়ারের কোনোরকম ক্ষতি হলো না বরং নতুন করে শক্তি সঞ্চয় করে জেগে উঠলেন উনিশশো সালে মুক্তি পেল সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে অপর্ণা চরিত্রে দুর্দান্ত অভিনয় করলেন তিনি উনিশশো সালে সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবিতেও কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন তিনি বাংলা ছবির পাশাপাশি যেটা একটু আগেই বলেছি হিন্দি ছবিতে পুরোপুরি বাণিজ্যিকভাবে ছিলেন দারুণ সফল চারিদিকে একেবারে অন্ধকার করে দিয়েছিলেন রাজেশ খান্নার বিপরীতে দাগ শশী কাপুরের বিপরীতে আ গালে লাক দিলীপ কুমারের বিপরীতে দাস্তান দারুণ ব্যবসায়িক সাফল্য পেল উনিশশো পঁচাত্তর সালে মুক্তি পেল গুলজার পরিচালিত মাসান আর এই ছবিতে মা ও মেয়ে ডাবল রোল দ্বৈত ভূমিকায় অসামান্য অভিনয় করলেন সজ্জা ঠাকুর এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সঞ্জীব কুমার এই ছবির সুবাদে সেরা অভিনেত্রী হিসাবে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার তিনি পেরেন বাংলা ছবি ছদ্মবেশীর হিন্দি রিমেক চুপকে চুপকেতে ধর্মেন্দ্রর বিপরীতে দারুণ কমেডি উপহার দিলেন একটা অন্য রকম ধারায় তিনি আবার গেলেন আবার নিজেকে প্রমাণ করলেন তিনি সি ইজ দ্য এক্সেপশনাল সিরিয়াস ছবি পপুলার ছবি থেকে অন্য রকম ধারায় এসে সেক্সুয়াল অ্যাপ্লিকেশন তার বাইরে এবার কমেডি দিয়ে মানুষের মন জয় করে নিলেন অন্যদিকে অমিতাভ বচ্চনের বিপরীতে রোম্যান্টিক থ্রিলার ফরার ছবিতেও তার অভিনয় প্রশংসিত হলো এখানেও একটা অন্য রকম ধারায় তিনি নিজেকে আবার প্রমাণ করলেন উনিশশো সালে শক্তি সামন্ত তৈরি করলেন অমানুষ এবং আনন্দ আশ্রম এই দুটো ছবি কিন্তু বাংলা এবং হিন্দিতে তৈরি হলো আর দুটি ছবিতেই প্রধান চরিত্র ছিলেন স্বয়ং উত্তম কুমার এবং শর্মিকা ঠাকুর এই ছবি দুটো যে মানুষের মন কীভাবে জয় করেছিল কেমনভাবে ছবি দুটো যে কতখানি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল তার বলার অপেক্ষা রাখে না এবং এই ছবি দুটো অবশ্যই যাদের বয়স পঞ্চাশের ওপরে তাদের মনে আমার তো মনে আজও একেবারে জল করছে শুধু তাই নয় বন্ধু ভারত বাংলাদেশ পাকিস্তানের যৌথ প্রযোজনায় ছবি গেহরি চোট যার বাংলায় নাম দূরদেশ মুক্তি পায় উনিশশো সালে আর এই ছবিতে শর্মিলা শশী কাপুর জুটি অভিনয় করেছিলেন বাংলাদেশেও ছবিটা আলাদা করে মুক্তি পেয়েছিল শর্মিলা ঠাকুর পরবর্তী চরিত্রাভিনেত্রী হিসাবে চলচ্চিত্রে নিজের জায়গাটা কিন্তু বছরের পর বছর ধরে রেখেছিলেন মন ধানখার ইত্যাদি অনেক ছবিতে শুধু নায়িকা নয় পার্শ্ব অভিনয় করেছেন দু সালে এত লম্বা পথ পেরিয়ে পেরিয়েছে তরুণ পরিচালক গৌতম ঘোষের আবার অরণ্যে ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি ছবিটা ছিল সত্যদিতায়ের অরণ্যের দিনরাত্রির শিকল সৌমিনা ঠাকুর দু সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ পেরেন তিনি তার জাত চিনিয়ে দিল অনেকে বলে না পুরস্কার কিছু নয় না পুরস্কার আবার অবশ্যই অনেক কিছু পুরস্কার তো স্বীকৃতি একটা আলাদা আইডেন্টি তিনি ভারতের চলচ্চিত্রের সেন্সর বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্যও ছিলেন বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি দু সালে স্বামী মনসুর আলী খান পতের মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার্থে সমাজসেবামূলক বিভিন্ন কাজে তিনি যুক্ত আছেন কেমন লাগলো এভারগ্রিন অভিনেত্রীর এভারগ্রিন কন্টেন্ট অবশ্যই জানাবে সঙ্গে থাকো সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা